সে একজন সাধা শীত লোক মনের ভিতর কারখানা তার তার ইচ্ছে গাড়ি রাস্তা ছাড়ি মাঠে ঘাটে নানান বাঁকে পাগলা মাতাল হাত ছানি সাদা সিধে লোক তোমাদের কাছেই আছে খুলে দেখো চোখ। ম্যাডাম আপনি কি আগের বাসাতেই আছেন? কেন বলুন তো, বাড়ি যাবো শুনে আমি যে অসুস্থ ছিলাম সেটাই ভুলে গেছি। ঢাকা শহরের ছেলে পেলে খুব দুষ্ট, তো দেখা যাবে কদিন পরে বলবে আপনার ঘোড়া কই হাতি কই। হেই, ভালো কথা মনে করছো তো? জি মানে দেখুন নানা সাহেব, আপনার এরকম হুট করে দুদিন ডিলে করাটা আমার পছন্দ হয়নি। কি জানি আমার কিছুই ভাল লাগে না। আচ্ছা সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছেন তো? হ্যাঁ। আচ্ছা শুনেন, আপনার পাসপোর্ট প্রয়োজনীয় কাগজপত্র সব একটা ছোট হ্যান্ডব্যাগে নিয়ে নেবেন। হ্যাঁ, আর সাবধানে থাকবেন যেন এগুলোর জন্য না হারায়, আর হারালে কিন্তু খুব বিপদ, বিপদে পড়বেন আপনি। হ্যাঁ আমি গুছিয়ে নিয়েছি সব কিছু ঠিকমতো। হ্যাঁ জি। আচ্ছা এয়ারপোর্টে এসে আমি আপনাকে একটা থাইল্যান্ডের সিম দেবো। কাজের ব্যাপারে ভাই আপনাকে সবকিছু বলবে, আর ফিল্মের বাইরে এটা আপনার একটা বিশেষ কাজ, আর ভাইয়ের নির্দেশে সবকিছু হবে। হ্যালো। হ্যাঁ মুর্শিদ, কোনো সমস্যা? জি ওই আমাদের নায়িকা মানে হিরোইন ফোন দিয়েছিল আর কি। হ্যাঁ, ওর একটা কী সমস্যা যে ওর খালা নাকি ওকে ট্র্যাপে ফেলেছে নাকি এরকম একটা প্রবলেম হয়েছে? তো ভাইয়াকে বারবার ফোন করছে, ভাইয়াকে ফোনে পাচ্ছে না। আচ্ছা শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ম্যানেজ করছি, এভরিথিং উইল বি টেক কেয়ার। আপনি টেনশন করবেন না, আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। কামাল তিন ভাই ফোন দিছে, তোমার করিমের দোকানে যাইতে কইছে। আমার কথা নাই, যা কথা কনে আমি সব কথা কয়েছি। আর তোমার করে ফোন দিতেছে, নিশ্চয় জরুরি কোনো কথা আছে। জরুরি না সাই, হ্যাঁ যে কি কথা কবে এটা আমার জানা আছে। আমার কোনো বিপদ তো হইতে পারে, যা এত রং তামশার মধ্যে থাকে, হ্যাঁ গো মাঝে মধ্যে একটু বিপদে পড়ার দরকার আছে। তাহলে আমি এর কি কমা করিম ভাইরে কয়ে দিও, হ্যাঁ লোক আমার কোনো কথা নাই, হ্যাঁ ফোন করলে যেন করিম ভাই না ধরে। ঠিক আছে। এটা বাসা দুই রোড। আব্বা আমার মনে হয় আপনি আরেকবার ফোন দিয়া দেখেন, ঠিকানা মনে হয় ভুল লেখছেন। ফোনই তো ধরে না, কতবার ফোন করতেছি ফোনই তো ধরে না।
না না ঠিকানা ভুল হওয়ার কোনো কারণই নাই কারণ ঠিকানা দেখার ব্যাপারে আমি খুব যত্নশীল তাইলে এখন কি করবেন চলেন বাড়িতে চলে যাই তোমাদের ধৈর্য শক্তি এত কম দেখি আমি ক্রমান্বয়ে হতাশ হয়েছি এই শুধু ধৈর্য ধারণের জন্য এই সরু কাজই আজকে আমি এই পর্যন্ত আসছি ফোন না ধরলে আপনি কি এখানে দাঁড়ায় থাকবেন তোমার কি ধারণা যে সারাদিন এখানে আমি দাঁড়াইয়া থাকিব না কখনো না আমার একটি পরিকল্পনা আছে পরিকল্পনা ছাড়া সরু কাজই একটা স্টেপ দেয় না তাহলে আপনার পরিকল্পনাটা কি জানতে পারি নিশ্চয়ই পারো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করিব তারপর আবার শেষবারের মতো ফোন করিব যদি না ধরে তাহলে আমি অন্য ভাইয়ের বাড়ির দিকে রওনা হইব হ্যালো আমি সরু কাজই বলিতেছি আমি তো ঢাকায় তোমার বাড়ি খুঁজতেছি কিন্তু পাইতেছি না তোমার বাড়ির নম্বর বলো হাউস নাম্বার 25 রুম নাম্বার 8 সেক্টর 3 তোরা এই জন্যই তোমার বাড়ি খুঁজিয়া পাইতেছি না বাড়ির জায়গায় রোড রোডের জায়গায় বাড়ি রহি আছে আমি এক কাজ করি আমি তাহলে তোমার বাড়ির দিকে যাইতেছি বাসায় তো কেউ নাই ওরা সব ওদের নানার বাড়িতে বেড়াতে গেছে চার পাঁচ দিন পরে আসবে তখন গেলে পাবে ঠিক আছে আগে বলছিলাম না ঠিকানা উল্টা পাল্টা লিখছেন শোনো অপ্রয়োজনীয় বাক্য ব্যয় না করিয়া যত শীঘ্র সম্ভব ডাবের ব্যবস্থা করো যাও ডাব নিয়ে আসো ভীষণ চেষ্টা পেয়েছে যাও